অনেকদিন পরে বোলিং করতে পারতেছি, এটাই অনেক খুশির, আমার খুব ভালো লাগতেছে। পার্সোনালি আমি তিন ফরম্যাটই খেলতে চাই, নিজেকে ওইভাবে তৈরি করতে চাই। ইনজুর্ড থাকলে আসলে যে কোনো খেলা মিস হইলেই অ্যাজ এ প্লেয়ার খারাপ লাগে। টেস্ট ক্রিকেট অনেক স্পেশাল খেলা, সবচেয়ে টাফেস্ট ফরম্যাট, আর সবাই গুনায় না ধরলেও যেদিন নিজে নিজের কাছে গুনায় ধরা বন্ধ করবো সেদিন সব শেষ হয়ে যাবে। ভালো লাগছে, মানে স্বস্তিও লাগছে আল্লাহর রহমতে। যদিও মানে লো ইন্টেন্সিটিতে শুরু করেছি, কিন্তু অনেকদিন পরে বোলিং করতে পারতেছি, এটাই অনেক খুশির, আমার খুব ভালো লাগতেছে যে মাশাল্লাহ আজকে অনেকদিন পরে আট ওভার বোলিং করলাম। মানে অনেকদিন রিহ্যাব, আসলে রিহ্যাব করাটা একা একা অনেক বোরিং, আর এটা অনেক কষ্টের যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে বাইরে বসে খেলা দেখা, কিন্তু আল্লাহর রহমতে আজকে বোলিং করতে পেরে খুবই ভালো লাগছে। যেরকম আসলে একদিন পরপরই বোলিং হবে, গ্র্যাজুয়ালি লোড বিল্ড আপ হবে, এটার জন্য আমাদের ফিজিও বাইজিত ভাই এবং ডাক্তার দেবাশিস স্যার তাদের তত্ত্বাবধানে সব কিছু চলতেছে, একটা প্রোগ্রাম সেট করা আছে, সেই অনুযায়ী আগাচ্ছি। তো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বিল্ড আপ হবে, তো আশা করছি যে যদি সমস্যা না হয় এভাবে বিল্ড আপ হইতে থাকে তাহলে আবার ফেরা যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। আজকে আল্লাহর রহমতে হয়নি, যেহেতু সামনে আরও লোড বাড়বে তখনও যাতে না হয় এই দোয়াই করলেন সবাই। আর অ্যাজ এ প্লেয়ার হিসাবে সবসময় সুস্থ হয়ে দলের সাথে থাকাটাই অনেক আনন্দের, যাতে সামনে সিরিজেই খেলতে পারি এই দোয়াই সবাই করবেন। আসলে দেখেন, আমাকে বিসিবি যখন ইংল্যান্ডে পাঠিয়েছিলেন তখন কিন্তু দেবাশিস স্যারও গিয়েছিল সাথে, তো সবার পরামর্শে আমরা রিহ্যাবিলিটেশনটা শুরু করেছি এবং আল্লাহর রহমতে রিহ্যাবে কিন্তু ইম্প্রুভ হচ্ছে, এটাই গুড সাইন। যদি রিহ্যাব করতে থাকি সামনেও ইম্প্রুভ হবে, আর ইঞ্জুরি তো পার্ট অফ লাইফ, ফাস্ট বোলারদের দুনিয়াতে সব ফাস্ট বোলারেরই কম বেশি ইঞ্জুরি হয়ে থাকে, তো এটা হবে, আবার কাম ব্যাক করতে হবে, এটাই চ্যালেঞ্জ আর এটাই মজা আসলে। এটার জন্য তো এই যে প্রসেস, এটার জন্যই তো প্রসেসটাকে ফলো করছি। আসলে দেখেন, ইঞ্জুরি অ্যাক্সিডেন্টলি যে করেও হইতে পারে, তো হাতে কন্ট্রোলে আছে একমাত্র প্রসেস, ডিসিপ্লিন, এগুলোই চেষ্টা করতে পারি। তো কন্ট্রোলে যেটা আছে ওটাকেই আরও শার্পভাবে করতে চাই। আর স্বপ্ন তো সবসময় তিন ফরম্যাটে রেগুলার খেলার, কিন্তু ইঞ্জুরির বাধা মাঝে মধ্যে আসবে, এটাই ওভারকাম করতে হবে। আর আমাদের সবচেয়ে বড় এক্সাম্পল মাশরাফি ভাই, সেও অনেক ইঞ্জুরি ফাইট করে খেলেছে, তো এসব দেখার পর আমরা তরুণ ফাস্ট বোলাররা সবাই ইন্সপায়ার হই যে ইঞ্জুরি হবেই, বাট কাম ব্যাকও করতে হবে। না আসলে এখন এরকম চিন্তা ভাবনা করি নাই, কারণ আমি স্টিল ইয়াং, আর তাছাড়া আমি চাই তিনটা ফরম্যাটেই খেলতে। যখন আরেকটু সিনিয়র হব বা অনেক লোড পড়বে তখন বডি ডিসিশন নেবে আসলে কোনটা খেলতে হবে না খেলতে হবে, বাট পার্সোনালি আমি তিন ফরম্যাটই খেলতে চাই, নিজেকে ওইভাবে তৈরি করতে চাই। সবাই দোয়া করেন যাতে সুস্থ থাকি, সামনের দিনও ভালো যায়। হ্যাঁ ভাই বল। ইনজুর্ড থাকলে আসলে যে কোনো খেলা মিস হইলেই অ্যাজ এ প্লেয়ার খারাপ লাগে। যখন খেলতে নামি কিছু ম্যাচ ভালো হবে কিছু ম্যাচ খারাপ হবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচই যখন খেলতে নামি জান দিয়েই চেষ্টা করি, আর চাবো যে সামনেও যখন সুস্থ হয়ে যখন খেলতে পারবো যাতে সেরাটা দিতে পারি, কন্ট্রিবিউশন করতে পারি জয়ের পিছনে। যখন খেলতে পারবো না সেটা খারাপ লাগে, কিন্তু ওইটা নিয়ে আসলে বলার কিছু নাই। তো কন্ট্রোলে যে প্রসেসটা আছে এটাই ফলো করতে চাই, যাতে ভবিষ্যতে ভালো করতে পারি, অনেক বড় বোলার হইতে পারি ওয়ার্ল্ডে, এটাই স্বপ্ন। সবাই দোয়া করবেন। পরের সিরিজে মোস্তাফিজ টেস্ট স্কোয়াডের পার্ট, এটা কতটুকু টিম ম্যানেজমেন্ট এবং একই সাথে আপনারা যারা কি বোলার আপনারা যারা ইনজুরিতে থাকেন তার মতো একজন ক্রিকেটার টেস্টকে চুজ করছে, এটা কতটা স্বস্তি? এটা অনেক স্বস্তি, কারণ দেখেন ফিজ নর্মালি টেস্ট তেমন একটা খেলে না,
এর মধ্যে দিয়েও দেশের জন্য যে সে খেলতে ইচ্ছুক হয়েছে এটা অনেক রেসপেক্টের একটা বিষয়। আর সে মনের দিক থেকে অনেক হেল্পফুল আর ভালো ছেলে, আমরা সবসময় একসাথে খেলি, ওর মানে খুব হেল্পফুল মাইন্ডের, সবার সাথে কথা বলে হেল্প করার চেষ্টা করে। আর তাছাড়া আই রিয়েলি রেসপেক্ট দ্যাট যে ও খেলছে দেশের জন্য, আর মানে খুবই ভালো লাগার বিষয় এটা, এবং সামনেও খেলবে। আর আল্লাহ যাতে সুস্থ করে দেয় আমাদের সবাইকে, সবাই আবার একসাথে ভালো মতো খেলতে পারি, সবাই দোয়া করি। এবং ভাবা হচ্ছিল যে তাসকিন ইজ অনলি ফর দ্য লিমিটেড ওভার ক্রিকেট, আপনাকে টেস্টে গুনায় ধরা হতো না, আমরা ধরিনি, সিলেক্টররা ধরেনি, বিসিবি যারা তারাও ধরেনি, এরপর আপনি কামব্যাক করেছেন এবং টেস্টে কামব্যাক করেছেন, যেটা আসলে কারো কাউন্টিং এর মধ্যে ছিল না। সো টেস্ট ক্রিকেটটা হাউ স্পেশাল ইট ইজ ফর আ পেসার? টেস্ট ক্রিকেট অনেক স্পেশাল খেলা, সবচেয়ে টাফেস্ট ফরম্যাট, আর সবাই গুনায় না ধরলেও যেদিন নিজে নিজের কাছে গুনায় ধরা বন্ধ করবো সেদিন সব শেষ হয়ে যাবে। সব কিছু লজিক দিয়েই তো হয় না, নিজের কাছে আত্মবিশ্বাস রাখলে অনেক কিছুই সম্ভব হয়ে যায়, খালি আল্লাহর রহমত থাকলে আর চেষ্টা থাকলে তো। এমনই মানে এক সময় বাংলাদেশ টেস্ট ক্রিকেটেও ফাস্ট বোলাররা ম্যাচ জিতাবে এগুলোই স্বপ্ন দেখি ঘরে বসে, বাট চেষ্টা করছি, সবাই অনেক হার্ডওয়ার্ক করছি, এক সময় আমরাও টেস্টে ম্যাচ জিতাবো। হয়তো এই কথা শুনলে অনেকের হাসিও লাগতে পারে, বাট একদিন এই কথা সত্যি হবে ইনশাল্লাহ। এটা আসলে বোর্ডের ডিসিশন, আমার দেখার যেই অধিনায়ক থাকবে যখন খেলবো সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো, কিন্তু এটা আসলে বোর্ডেরই ডিসিশন ভাই, আমি বলতে পারছি।